ঠিক আছে তো একদম চুলটা দারুণ ওখানে আর এই মাইক্রোফোন টেস্টিং নমস্কার উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা খাচ্ছে জেলের খাবার মোটা দাদুর কাছে পাওয়া যাচ্ছে টাকা বারবার বিরোধীর সাথে শুনবো আপনাদেরও মতামত আবার নমস্কার আমি অপল পাল দ্য রোড রিপোর্টার বলবো বুঝুন বুঝু খাবেন নাকি না না ক্যামেরা অন আছে ও বলুন হাই বলে দিন হাই কি বলবেন বলুন হ্যাঁ তাদের খাচ্ছেন কি এ পলিথিন চয়েস খাবেন নাকি পলিথিন চয়েস কিন্তু পলিথিন তো ইন্ডিয়াতে ব্যান দেখুন পাল বাবু সে ব্যান তো ইন্ডিয়াতে 18+ পানু ভিডিও কিন্তু এই পানু দেখাতে ইন্ডিয়া No. 1 হ্যাঁ কি না হ্যাঁ তাহলে বলুন খাবেন নাকি আপনিও দেখছি একদিন ইন্ডিয়া থেকে ব্যান হবেন যাই হোক বাদ দিন বর্তমান পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত একটু দর্শককে বলুন দেখে দাঁড়ান পাল বাবু আপনার পুরো নামটা কি জানো অপল পাল আচ্ছা আপেল দা দাঁড়ান একটু পেট্রোলে ইঞ্জিন মেরে দিই বলে ঘানে না অর্ধ ভোজন আমার গন্ধ শুকেই অর্ধেকটা নেশা হয়ে যাচ্ছে আপনার তো আপনি তো খাচ্ছেন তাহলে তো আপনার নেশা তো হবেই বলুন হ্যাঁ বলুন আপনার মতামত আজকে আমার কাছে 2 টাকার চাট কেনার টাকা নাই বলে ওই শালা লাল পাকা বুড়ো আমাকে সন্দেহ করছে কিন্তু এই পার্দোর কাছে 21 কোটি টাকা পাওয়া গেছে আবার নাকি শুনছি গণনা করতে হচ্ছে আবারও বাড়তে পারে বাড়তে পারে বাড়তে পারে হ্যাঁ ওই তাকে কেউ প্রশ্ন করছে না তো হ্যাঁ সবসময় আমাকে কেন সন্দেহ করা পালা আমাকে বলুন আপেল দা হ্যাঁ আপেল অপল অপল একটু খাবেন নাকি শুনুন আমি চাট কেনার জন্য চুরি করবো না চুরি কেনার জন্য মেলা যাবো হ্যাঁ কোন মেলা আর শুনুন আমার কাছে চাট কেনার টাকা না থাকলে আমি দেওয়াল চেটে নেবো তুই মদ খাবো না হ্যাঁ কারণ মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে হানিকারক কারণ মদে রয়েছে নিম আর নুনের সংমিশ্রণ যা আটকে থাকা জীবাণুকে জেলে পুড়িয়ে মাংস ভাত খেতে দেয় আর এই মাংস ঘোটালায় জড়িয়ে রয়েছে জোড়া চুলের ভাইপো আর এদিকে পাকা চুল দিদিকে জানু বলায় দ্রৌপদী মুর্মু নাকি রাষ্ট্রপতি হয়ে গেছে আর এই নিয়ে ভিডিও রাষ্ট্রপতি সুদীপের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই দেখবেন নমস্কার বন্ধু মাতরম জয় হিন্দ এটা খাবেন নাকি দেখা আচ্ছা তো দেখলেন দর্শক এইভাবেই পাতালের মাধ্যমে দেশের কিভাবে ক্ষতি হচ্ছে আরে বসুন বসে খান চায়ের দোকান ভিড় টেনে কোহলি ইন্ডিয়া টিমে খেলবে নাকি সেই নিয়ে আলোচনা বন্ধ হয়ে গেছে এখন শুধু আলোচনার বিষয় অপার বাড়িতে মোট কত টাকা উদ্ধার হয়েছে প্রথমে আমরা যাব এমন একজনের বাড়িতে যিনি নিজেকে বিশ্বকবির পরে মক্সাকবি বলে দাবি করেন তিনি আর কেউ নয় দেখে নেব আমরা কে তিনি আমরা এসে গেছি সেই ঘরে বহু প্রতীক্ষিত ঘর যার জন্য আপনারা অপেক্ষা করে আছেন চলুন ঘর ঢোকা যাক আস্তে আস্তে আসবে হ্যাঁ এত অন্ধকার কেন ভাই হ্যাঁ সুইচ কোথা সুইচ ওই যে আচ্ছা ঠিক আছে সুইচটা ঠিক আছে এটা তো পাখা আরে আমি ভাই তুমি রোদ্দুর রায় আরে এ তো কবিতা হয়ে গেল ও আপনি আচ্ছা বাদ দিন লাইট জ্বালেননি কেন নাকি ইডি আপনার টাকাটাও নিয়ে গেছে হ্যাঁ দেশের ভবিষ্যৎ যেখানে অন্ধকার সেখানে লাইট জ্বালানো মানে বিলাসিতা বুঝলেন কিনা হ্যাঁ দেশের চাকরিগুলো সরকার পিছনে গুঁজে এইভাবে দেশের ডেভেলপ হয় বলুন বৌমা আমি বাখান চুয়ারি ছেড়ে দিয়েছি এই সেদিনে তুলে নিয়ে গেল গোয়া থেকে গোয়ায় মানুষ একটু চিলকুচ্ছিলাম এখানে কারণে ভাই এমন সময় আপনার মতো লোকেরা এগিয়ে না এলে কে প্রতিবাদ জানাবে জানান আর প্রতিবাদ প্রতিবাদ জানায় না মশার যা কামড় জেলের ভিতর তাই প্রতিবাদ বন্ধ করে দিয়েছে এই এটা আবার বেগুনি সুতোর বিড়ি খায় আর এক একটা করে গান করে ইউটিউবে ছাড়ি টাকা আসে ওতেই জীবন কেটে যাচ্ছে গান আপনার গান কই শুনান দেখি এক কলি কেন বলবো 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 আজ আমি বললেই বাড়া পুলিশ তুলে নিয়ে যাবে তা তো আমি জানি। কেন পড়বে 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 আজকে তুমি, টাকা দিলেই চাকরি হবে বাড়া, মদ খেলে হবে তো বমি। আর যাবো না যাবো না জেলে গান মেরে, পার্থ টাকা মেরে তা রাখে তো অপারি ঘরে। 7-8 আছে কলকাতায় অপার ফ্ল্যাট বাড়ি, পার্থ ধরা পড়ে চলেছে পুলিশের গাড়ি। গাড়ি 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 পুলিশের গাড়ি, বিড়ি 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 রোনাল্ডো বিড়ি। মদনার কালারফুল জীবনে কত বান্ধবী আছে দিনে দিনে, মদনা কি তাদের দেয় কানের দুল। নেতা হলো বাবুল বাবুল বাবুল, নেতা হলো বাবুল বাবুল, একসাথে নেতা হলো বাবুল বাবুল বাবুল, নেতা হলো বাবুল বাবুল বাবুল, নেতা হলো বাবুল।